হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজকে কিছু বাচ্চাদের সম্পর্কে বলবো, যারা যাদেরকে ভালো রাখতে পারো। যেসব মারা অল্প বয়সে বাচ্চার মা হয়েছ, তাদেরকেই বলি। বাচ্চাকে ঠিকঠাক রাখার জন্যে তার সবসময় কেয়ারটা নেবে, সব সময়ের জন্য, যাতে না তার ঠান্ডাটা লাগে। তার জন্যে তাকে গরমকালে যেমন ঠান্ডা জল খাওয়াবে, তেমন শীতকালে তাকে হালকা ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়ে ওকে খাওয়াবে। তারপর সপ্তাহে একদিন মাথায় শ্যাম্পু দেবে, আর আর জামা কাপড় 3 থেকে 4 বার জামা কাপড় পাল্টাবে। আর হচ্ছে শীতকালে যদি বেশি ফলের রস না খাওয়াও, গরমকালে তো খাওয়াতেই হবে, প্রতিদিনই প্রায় খাওয়ানো ঠিক। যদি ঠান্ডা লাগে তাহলে বারবার ঘাম মুছিয়ে আর বারবার জামা পাল্টিয়ে দেবে। আর ওরা যেন একটু দৌড়াদৌড়ি করে খেলা করে, বাচ্চারা তো একটু দৌড়াদৌড়ি করে খেলা করলে শরীরটা ভালো থাকে, হয়তো ঘেমে যায়, হয়তো পড়ে গেলে কেটে যাবে, কিন্তু একটু খেলা বাচ্চাদের দেখ, আমার কচ দেখো আমার সঙ্গে কি করছে, এই যে, এই যে কচ, ও সব সময় আমার পাশে, ঠিক আছে, এই যে কুট 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 কুট। যেসব বাচ্চারা রোগা, তাদেরকে একটু চিকেন বয়েল করে যদি পেস্ট করে হালকা একটু খিচুড়ির মধ্যে মিশিয়ে দিতে পারো, কিংবা সাদা ভাতের সঙ্গে একটু হালকা কারি টাইপের করে ওকে খাওয়ালে, বা চিকেন খেলে কিছু হয় না সাধারণত, বেশি বাচ্চাদের একটু প্রতিদিন চিকেন যদি দেওয়া যেতে পারে ভালো, শরীরটাও ভালো থাকবে, তাতে চেহারাটাও সুন্দর হবে, চেহারাটা হেলদ হবে। আর হচ্ছে তার সঙ্গে মাঝের মধ্যে ডিমটা দেবে, ডিম প্রতিদিন যদি নাও দাও মাঝের মধ্যে তো দেবেই। আর সকালবেলা পারলে, একদম ছোট বাচ্চার বলছি না, 3-4 বছরের পর থেকে বলছি, ব্রেড আর ডিমটা দেবে, দেখবে চেহারাটা খারাপ হবে না, ভালো হবে। আর প্রতিটা 3 থেকে 4 3 ঘন্টা অন্তর অন্তর খাবারটা ঠিকঠাক দেবে, যাতে বাচ্চার যে বাচ্চা বা খেতে চায় তাকে তো ভালোভাবেই খাওয়াবে, আর যে বাচ্চা খেতে চায় না তাকে একটু বকাঝকা না করেও আদর ভালোবাসা দিয়েও তাকে খাওয়ানো যেতে পারে। আমি তো আমার নাতিকে স্যুপ করে করে খাওয়াতাম, সবজির ভাত পেস্ট করে, ছোটোবেলায় সেই পেস্টে একটু নুন একটু মাখন দিয়ে খাওয়াতাম। তারপর আপেল, আপেল খেলেই বমি করত, আপেলের আমি কথা বলছি, কথা বলছি, আমি আমাকে সমানের ডেকে যাচ্ছে, ওই যে হাত দিয়ে দিয়ে ডেকে যাচ্ছে, শো আমার কোলে শো, এই তো। আপেলের জুস খেলেই খালি বমি করত। আবার আমি কি করতাম, সরু সরু পাতলা পাতলা করে আর খোসাটা ছাড়িয়ে দিয়ে ওকে বলতাম তুই খা, এবং ভুলিয়ে ভুলিয়ে ওই এক কয়েকটা পিস খেলেও তো ভাববে শরীরে গেছে। এইভাবে খাওয়ালে আমার মনে হয় বাচ্চা ভালো থাক, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর চেহারাটাও সুন্দর হবে। শুধু মাকে একটু বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করতে হবে, আর প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। আমি তো ওই আমার নাতির জন্য 3-4টে বোতল রেখে দিই, ঠিক ও মানে ছোটো ছোটো সাইজে, এরকম এরকম ছোটো ছোটো চারপাশে, আমি তুই ওই পুরো গোটা বোতলটা জল খাবি, দাঁড়িয়ে থাকি ওর সামনে, ও জলটা খাওয়া সম্পূর্ণ করবে তবে আমি ওখান থেকে যাই, নাহলে তো বোতল রেখে দেবে, ওই খেলবে 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 খেলবে। আচ্ছা 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 আচ্ছা, মারবো কিন্তু এবার, এই যে এই দেখো এই দেখো এই যে এই যে এই যে দেখো দেখো দেখো
আচ্ছা, আর যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, আর যদি প্রতিদিন পারলে চানটা করাবে, যখন খুব শরীর খারাপ যদি হয় তাহলে একটু চান করাতে পারবে না? তুই এটা ফেলেছিস, এবার তোকে দেবে মা, তোর দাদা দেবে তোকে, এখানে সরে আয়। চানটা প্রতিদিন করানোর চেষ্টা করবে, দেখবেন বাচ্চা সুস্থ থাকবে, বেশি ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগে না, যদি একটু কেয়ার নেওয়া যায় বাচ্চাদের প্রতি। আর ডাল খাওয়াবেন, ডাল খাওয়ালে বাচ্চা খুব লম্বা হয়, বাচ্চা ভালো লম্বা হয়। যাদের বাচ্চা একটু হাইট শর্ট তাদেরকে ডাল খাওয়াবেন, ডাল খাওয়ালে ওদের হাইটটা বাড়ে, ঠিক আছে? এরপর আর একদিন আর একটা কথা, আর একটা কিছু বলবো অন্য বিষয়ে। আচ্ছা রাখছি তাহলে।